মাগুরার সব ইউনিয়নে মাটির রাস্তা সংস্কারে প্রায় 29 কোটি টাকা বরাদ্দ দিয়েছে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে 40 দিন এবং দ্বিতীয় পর্যায়ে 36 দিনের কাজ শেষ হয়েছে জুনে। নিয়ম অনুযায়ী শ্রমিকদের মজুরি তাদের ব্যক্তিগত মোবাইল ফোনে নগদের মাধ্যমে দেওয়ার কথা থাকলেও 100 শ্রমিক মজুরি না পাওয়ায় সৃষ্টি হয়েছে ক্ষোভ। ন্যায্য পাওনার আশায় চেয়ারম্যান মেম্বার সহ উপজেলা প্রকল্প অফিসে ঘোরাঘুরি করেও কোনো লাভ হয়নি ভুক্তভোগী শ্রমিকদের। মাগুরা থেকে আব্দুল আজিজের প্রতিবেদন। মাগুরা জেলার সকল ইউনিয়নে মাটির রাস্তা সংস্কারে প্রতিটি ইউনিয়নের অধীনে 6টি প্রকল্প বাস্তবায়নে ইউপি সদস্যকে প্রধান করে কাজ পরিচালনা করে কমিটি। জেলার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের অধীনে 2022-23 অর্থ বছরে 369 জন শ্রমিক প্রথম ও দ্বিতীয় পর্যায়ে কাজ করেছে। মন্ত্রণালয়ে পাঠানো শ্রমিকদের বিলশিট, প্রতিদিনের কাজের হাজিরা খাতা এবং উপজেলার তালিকা ঠিক থাকলেও প্রকৃত মোবাইল নম্বর বাদ দেওয়ায় এমন বিপত্তি। শ্রমিকদের অভিযোগ, কাজের আগে ও পরে চেয়ারম্যানকে 1000 টাকা করে দিয়েছেন যাতে সময় মতো বিল হাতে পাওয়া যায়। পলাশবাড়ি ইউনিয়নের 5 নং ওয়ার্ডের জোকা গ্রামের নিহারন বেগম 40 দিন কাজ শেষে টাকা না পেয়ে চেয়ারম্যান মেম্বার সহ সংশ্লিষ্ট অফিসে ঘোরাঘুরি করেও কোনো ফল পাননি। টাকা পাবেন এমন আশায় পরের 36 দিনের কাজ শেষ করেন, কিন্তু এবারও আশায় গুড়ে বালি। আমার স্বামী বেঁচে নেই, এটা ছেলে ফেলে দেখে না, তাহলে আমি কি করে চলি? আমার এই টাকাটা পেলাম না। একই গ্রামের মাফুজার বিশ্বাস 12 বছর ধরে কর্মসূচির কাজ করেন, তিনিও এ অর্থ বছরে কোনো টাকা পাননি। টাকার অভাবে বিনা চিকিৎসায় অবস্থা দিশেহারা। আমি হাঁপানির রোগী, অনেক কষ্ট করে কাজ করছি, অনেকেই টাকা পাইছে, আমি টাকাটা পাইনি। জোকা গ্রামের ফাতেমা খাতুন, বলরামপুর গ্রামের পান্নু মোল্লা, পলাশবাড়িয়া গ্রামের মাসুদ হোসেন, জোকা গ্রামের সাখাওয়াত বিশ্বাস, বাবু মোল্লার মতো অনেকে এ কর্মসূচির কাজ করেও টাকা পাননি। আমার স্বামী বেঁচে নাই, এখন আমি কি করে চলবো? 40 দিন কাজ করেছি, 40টা পয়সা পাই নাই। অনেকে কাজ না করে বিল পায়। আমার গর্ডা ভেঙে গেছে, আমি গর্ডা কায় দাঁড়াবো? তা এসে টাকাটা না পেলে আমার টাকা যাবে কোন কোথায়? ওই অফিসে গেলে ভাড়া কয়েক দিন কাগজপত্র চেক করে আমাদের কয়েক দিন টাকা তোমরা পাবা পরে। এসব প্রকল্পের শ্রমিক নেতারা জানান, চূড়ান্ত বিল তৈরির সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ইচ্ছে মতো মোবাইল নাম্বার বসিয়ে টাকা আত্মসাৎ করে নেন। বিল শিট চাইলে তারা আমাদেরকে যে বিল শিট দিয়েছে, সেই বিল শিটটি আমার লিভারের নাম্বারের সাথে কোনো মিল নাই। যেখানে কাজ করা হয় সেখানে একটা কাজের নামের তালিকা হয়, সেই নামের তালিকা অনুযায়ী আমরা কাজ করি। বিল শিটই উনি আর এক ধরনের নাম্বার দিয়েছে। এমন অভিযোগে সত্যতা মিলেছে জানালেন পুনর্বাসন কর্মকর্তা। গাফিলতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। টাকা প্রেরণ করার পরে যদি বিল না পায় সেটা দুঃখজনক। সেখানে যদি কোনো ভুল মানে ত্রুটিটা কার, কোন গাফলাতিটা কি আমাদের উপজেলা লেভেল বা ইউনিয়ন পর্যায়ে যদি কোনো গাফলাতি থেকে থাকে সেটা আমরা অবশ্যই যাচাই করে দেখব। ভুলাংশই সঠিক, দু একটা ব্যত্যয় ঘটতেই পারে, তো যেক্ষেত্রে ব্যত্যয় আছে সেক্ষেত্রে ব্যবস্থাও আছে। আপনার মধ্যে দৃষ্টি আকর্ষণ করলে আমরা সেগুলো ব্যবস্থা নিব। দু একটা কথা কানে এসেছে আজকে আপনার মাধ্যমে, আমি একটা বিষয় জানতে পারলাম। একজন শ্রমিক প্রথম 40 দিনে 16,000 টাকা এবং পরবর্তী 36 দিনে 14,400 টাকা পাবে। জেলায় 4টি উপজেলায় 36টি ইউনিয়ন রয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক।